এই তবলিগ নবীর তবলিগ নয়, এটা হলো ল্যাংড়া ইলিয়াস মেওয়াতির স্বপ্নে পাওয়া তবলিগ। আয় ইলিয়াস মেওয়াতির স্বপ্নে প্রাপ্ত স্বয়ংসুলিত তবলিগকে আমরা আজকে এই ব্রাহ্মণ শাসক যুবকদের উদ্যোগে আয়োজিত রহমতুল্লিল আলামিন সুন্নি যুব সমাজের কর্তৃক আয়োজিত এই সম্মেলন থেকে তবলিগ জামাত ইলিয়াস মেওয়াতির স্বয়ংসুলিত তবলিগকে আমরা এগারো তালাক ঘোষণা দিলাম। শেষ পর্যন্ত বাজান আমাদের অনেক মসজিদ গুলো ফায়দা মুক্ত বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক বৃন্দ, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশাই করি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মানুষকে দাওয়াত দিব এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যারা আছেন সবার কাছে আল্লাহ পাকের দিনকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। কেননা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কুরআনুল করিমে আয়াত নাজিল করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, يا أيها الرسول بلغ ما أنزل إليك بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আপনি কি করেন, মানুষের কাছে আল্লাহর বিধানগুলো পৌঁছায় দিন। প্রিয় দর্শক, এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, যুগে যুগে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছিলেন, এখন কোন নবী রাসূল আমাদের মাঝে নাই। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করবেন নায়েবে নবী যারা, উলামায়ে কেরামগণ যারা তারা। প্রিয় দর্শকবৃন্দ, তো মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে,
সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আনতে হবে। যেই লোকটা আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে অবগত নয় সেই লোকটাকে কর্কশভাবে আপনি বুঝাইলে আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তাবলীগ কিভাবে করতে হবে। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা والموعظه الحسنه الله বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে হিকমতের সাথে কৌশল অবলম্বন করে। প্রিয় দর্শক, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারতেছি একজন মানুষকে যেই রকম ভাবে আকর্ষণীয় ভাবে বুঝাইলে বুঝবে আল্লাহর দ্বীনের প্রতি আগ্রহী হবে সেই রকম ভাবেই বুঝাইতে হবে। প্রিয় দর্শক, এই সুন্দর দায়িত্বটি আজকে যথার্থভাবে পালন করতেছেন আমাদের দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের বাইরে। দাওয়াত ও তাবলীগের কাজ কমবেশ সবাই করেন, যিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন শিক্ষকতার মাধ্যমে তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন, যিনি মসজিদে আজান দিতেছেন সেই আজানের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন, যিনি মসজিদে ইমামতি করতেছেন ইমামতির মাধ্যমে তিনি দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করতেছেন, যিনি মাহফিলে বক্তাগিরি করেন ওয়াজ করেন উনি ওনার বক্তব্যের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কাজ করেন। এক কথায় দাওয়াত ও তাবলীগের কাজ আমরা প্রত্যেকেই কমবেশ আমরা করতেছি। এরপরেও আমাদের দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের একটা শ্রেণী আছে যারা নিজের টাকা পয়সা খরচ করে এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে স্ত্রী ছেলেমেয়ে পরিবার পরিজন সবাইকে দূরে রেখে তারা শুধুমাত্র আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আকৃষ্ট করবার জন্য দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ তারা অনেক চমৎকার একটি কাজ করতেছেন। আমার কথা হচ্ছে সেই দাওয়াত ও তাবলীগের কাজ কারো পছন্দ লাগবে কারো পছন্দ লাগবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি দাওয়াত ও তাবলীগ নাইবা করেন কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজকে আপনি অবশ্যই তুচ্ছ তাচ্ছিল্য ভাবে উপস্থাপন করতে পারেন না। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা দেখতেছি আমাদের দেশের মধ্যে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন এক শ্রেণী তাদেরকে পছন্দ করেন, আরেকটা শ্রেণী তাদেরকে পছন্দ করেন না। যারা পছন্দ করেন আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই, আর যারা পছন্দ করেন না তাদের ব্যাপারে আমার কিছু কথা আছে। কারণ আপনার পছন্দ না লাগতে পারে, যদি পছন্দ না লাগে আপনি দাওয়াত ও তাবলীগ পছন্দ করেন না বা দাওয়াত ও তাবলীগে যায়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন, তাদেরকে পিকনিক পার্টি বলবেন, আপনি দাওয়াত ও তাবলীগের নামে কুৎসারটনা করবেন, তাদেরকে গালিগালাজ করবেন অকথ্য ভাষায় গালিগালাজ করবেন, তাদের ব্যাপারে আপনি আজেবাজে মন্তব্য করবেন, তাদের ফ্যামিলি সম্পর্কে আজেবাজে মন্তব্য করবেন, এটা তো হতে পারে না। আপনি তাদের সম্পর্কে আজেবাজে মন্তব্য করবেন এটা আমরা আশা করি না। কারণ আপনাকে মনে রাখতে হবে তারা আর কিছু করুক বা না করুক তারা ভালো কাজ করতেছে, তারা মানুষকে নামাজের দিকে আহ্বান করতেছে, বেনামাজিকে নামাজি বানাইবার চেষ্টা করতেছে, যারা জীবনে একটা রোজাও রাখে নাই তাদেরকে রোজাদার বানাইবার চেষ্টা করতেছে, যারা কালেমা পারে না তাদেরকে কালেমা শিক্ষা দিতেছে, যারা কোরআনুল কারীম পড়তে পারে না তাদেরকে মসজিদের মধ্যে বসে বসে কোরআনুল কারীম শিক্ষা দিতেছে। অবশ্যই এটা ভালো কাজ, মহৎ কাজ, অবশ্যই এটা আল্লাহ পাকের দ্বীনের কাজ, আপনি তা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আমাদের দেশের এক ভণ্ড মৌলবী, তার নাম হচ্ছে মৌলবী, সে তার নাম লিখে মৌলবী গাজী এম এ মান্নান জেহাদি মুজাহিদি, এই রকম আরো কিছু ভণ্ড মৌলবী আছে নামের মধ্যে জেহাদি লেখে মুজাহিদি লেখে, এইগুলা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। দেখুন এই ভণ্ড মৌলবী আব্দুল মান্নান জেহাদি তাবলীগ সম্পর্কে সমালোচনা করতে গিয়ে সে বলতেছে যে এই তাবলীগ নবীর তাবলীগ নয়, এই তাবলীগ হচ্ছে ল্যাংরা ইলিয়াস মেওয়াতির তাবলীগ। নাউযুবিল্লাহি মিন যালিক, একজন মানুষের নাম অবজ্ঞার সাথে অবমূল্যায়নের সাথে উচ্চারণ করা এটা তো ইসলাম না। প্রিয় দর্শকবৃন্দ, কাউকে কটাক্ষ করা যাবে না। প্রিয় দর্শক, আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখি এই ভণ্ড আব্দুল মান্নান জেহাদি
তাবলীগ ও ইলিয়াস মেওয়াতি রহমাতুল্লাহর নামে কি বলতেছে? এই তাবলীগ নবী তাবলীগ নয়, এটা হলো ল্যাংড়া ইলিয়াস মেওয়াতির স্বপ্ন পাওয়া তাবলীগ। এই তাবলীগ নবী তাবলীগ নয়, এটা হলো ল্যাংড়া ইলিয়াস মেওয়াতির স্বপ্ন পাওয়া তাবলীগ। এই তাবলীগ নবী তাবলীগ নয়, এটা হলো ল্যাংড়া ইলিয়াস মেওয়াতির স্বপ্ন পাওয়া তাবলীগ। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শকবৃন্দ, আল্লামা ইলিয়াস মেওয়াতি কান্দলবী রহমাতুল্লাহ অনেক বড় একজন আলেম, উচ্চ মানের একজন বুজুর্গ। আপনারা খেয়াল করেছেন, আল্লামা ইলিয়াস মেওয়াতি কান্দলবী রহমাতুল্লাহকে ল্যাংড়া ইলিয়াস বলে মন্তব্য করেছে। আচ্ছা বলুন, উনি কেমন আলেম? মৌলবী আব্দুল মান্নান জেহাদি সে কেমন আলেম? সে যদি আলেম হতো তাহলে কি একজন বুজুর্গের নাম এইরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, অপমানের সাথে উচ্চারণ করতে পারত? আপনারাই ভাবুন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা মৌলবী আব্দুল মান্নান জেহাদির আরেকটি বক্তব্যের অংশ শুনি। ইলিয়াস মেওয়াতি সামনে প্রদত্ত স্বয়ংসুলিত তাবলীগকে আমরা আজকে এই ব্রাহ্মণ শাসন যুবকদের উদ্যোগে আয়োজিত রহমতুল্লিল আলামিন সুন্নি যুব সমাজের কর্তৃক আয়োজিত এই সম্মেলন থেকে তাবলীগ জামাত ইলিয়াস মেওয়াতি স্বয়ংসুলিত তাবলীগকে আমরা 11 তালাক ঘোষণা দিলাম। ইলিয়াস মেওয়াতি সামনে প্রদত্ত স্বয়ংসুলিত তাবলীগকে আমরা আজকে এই ব্রাহ্মণ শাসন যুবকদের উদ্যোগে আয়োজিত রহমতুল্লিল আলামিন সুন্নি যুব সমাজের কর্তৃক আয়োজিত এই সম্মেলন থেকে তাবলীগ জামাত ইলিয়াস মেওয়াতি স্বয়ংসুলিত তাবলীগকে আমরা 11 তালাক ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন মৌলবী আব্দুল মান্নান জেহাদি তাবলীগের সমালোচনা করতে করতে গরম হয়ে সে কি বলেছে যে তাবলীগকে নাকি 11 তালাক দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন না, এটা কি পাগলের পাগলামি আচরণ না? তালাক শব্দটা কি যে কোনো জায়গায় উচ্চারণ করা যায়? তালাক কাকে দেওয়া হয়? স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, ইসলাম অনুমোদন দিয়েছে, কিন্তু এই তালাক কয়টা? একটা, দুইটা, তিনটা? তিনটার পরে কি আর কোনো তালাক আছে? নাই। তাহলে এই মৌলবী, আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত স্ত্রী ছাড়া অন্য কোথাও তালাক শব্দটা ব্যবহার করা যায় কিনা? যায় না। সে তাবলীগকে 11 তালাক দিয়েছে, সে বলতে পারে যে আমরা এই তাবলীগকে বর্জন করলাম, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কি গ্রহণ করবে নাকি বর্জন করবে এটা আমার বিষয় না, এটা তার ইচ্ছা, তার ইচ্ছার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু বর্জন না বলে সে বলল কি, তাবলীগকে তালাক দিলাম। কত তালাক? 11 তালাক। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আপনারাই বলুন, স্ত্রী ছাড়া অন্য কাউকে তালাক দেওয়া যায়? যায় না। যদি বলেন যায় না, তাহলে সে তালাক দিয়েছে কাকে? তাবলীগকে। এখন আপনারাই ভাবুন সে কেমন মৌলবী। আপনাদের বিবেকের কাছেই ছেড়ে দিলাম, আপনারাই রায় প্রদান করুন। প্রিয় দর্শক, আসুন মৌলবী আব্দুল মান্নান জেহাদির বক্তব্যের আরেকটি অংশ আমরা দেখি। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা এই তথ্য দিছি যে এগুলাতে আছে মসজিদে যেন দাঁড়িওয়ালা যাইতে না পারে ব্যবস্থা করেন। এই জন্য বর্তমানে সরকার একটা ছোট্টলো একটা আইন জারি করে দিছি যে মসজিদে ইমাম সাহেব শুধু কথা বলতে পারবে, অন্য লোকেরা মসজিদে যাইয়া যাইয়া কথা বলতে পারবে না, ওয়াজ করতে পারবে না। আসলে আমার মতে ঠিক আছে, কারণ মসজিদের মেইন হলো ইমাম সাহেব, ওয়াজ করলে ইমাম সাহেব করবো। তোরা কোন দেশের শ্রদ্ধা রংপুর দিনাজপুর সাইরা ব্রাহ্মণ শাসনে এক আটটির ভিতরে এগুলা লইয়া মসজিদে ঢুকিয়া এই সেই কইতে কইতে শেষ পর্যন্ত বাজান আমাদের অনেক মসজিদগুলো ফাইদা মিথ্যা বলাই অনেক। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা এই তথ্য দিছি যে এগুলাতে আছে মসজিদে যেন দাঁড়িওয়ালা যাইতে না পারে ব্যবস্থা করেন। এই জন্য বর্তমানে সরকার একটা ছোট্টলো একটা আইন জারি করে দিছি যে মসজিদে ইমাম সাহেব শুধু কথা বলতে পারবে, অন্য লোকেরা মসজিদে যাইয়া যাইয়া কথা বলতে পারবে না, ওয়াজ করতে পারবে না।
আসলে আমার মতে ঠিক আছে, কারণ মসজিদের মেইন হলো ইমাম সাহেব, ওয়াজ করলে ইমাম সাহেব করবো। তোরা কোন দেশের শ্রদ্ধা রংপুর দিনাজপুর সাইরা ব্রাহ্মণ শাসনায় এক আটটির ভিতরে লোকটা লইয়া মসজিদে ঢুকিয়া এই সেই কইতে কইতে শেষ পর্যন্ত বাজান। আমাদের অনেক মসজিদ গুলো ফাইদ দেওয়া মুথ্যা বলাই। আশা করি আপনারা দেখেছেন, সে বলেছে সরকার নাকি আইন জারি করেছে মসজিদের মধ্যে ইমাম সাহেব সারা, মসজিদের মধ্যে ইমাম সাহেব সারা আর কেউ ওয়াজ নসিহত করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা কি জানেন এমন কোন আইন সরকার করেছে যে মসজিদের মধ্যে ইমাম সাহেব সারা আর কেউ কথা বলতে পারবে না? কি মসজিদ কমিটি কথা বলে না? অবশ্যই বলে। যদি কোনো মেহমান আসে তাহলে মসজিদ কমিটির পক্ষ থেকে বা ইমাম সাহেবের পক্ষ থেকে তাকে আলোচনা করার সুযোগ দেওয়া হয় না? অবশ্যই দেওয়া হয়। এরপরে দাওয়াত ও তাবলিগের বাইরা প্রত্যেকটি মসজিদে, বিভিন্ন মসজিদে দাওয়াত ও তাবলিগের দায়িত্ব পালন করবার জন্য ওনারা যখন যান, ওনারা কি মসজিদের মধ্যে ওয়াজ নসিহত করে না? অবশ্যই করে। আপনারা কি দেখেছেন যে ইমাম সাহেব সারা আর কেউ কথা বলে না এমন কোন মসজিদ কি বাংলাদেশে বা পৃথিবীতে আছে? আমার জানা নাই, জানি না আপনারা জানেন কিনা। তাহলে এখন আপনারাই ভাবুন, এই মৌলবী সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে? প্রিয় দর্শক বৃন্দ, আসুন আমরা এই মৌলবীর আলোচনার আরেকটা অংশ আমরা দেখি। মসজিদে ঢুকিয়া এই সেই কইতে কইতে শেষ পর্যন্ত বাজান। আমাদের অনেক মসজিদ গুলো ফাইদ দেওয়া মুথ্যা বলাই। মসজিদে ঢুকিয়া এই সেই কইতে কইতে শেষ পর্যন্ত বাজান। আমাদের অনেক মসজিদ গুলো ফাইদ দেওয়া মুথ্যা বলাই। নাউযুবিল্লাহি মিন যালিক, অত্যন্ত লজ্জাজনক কথা, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কি শুনলেন আপনারা, যে মৌলবী বলতেছে যে মসজিদগুলো নাকি তাবলিগের লোকেরা, দাওয়াত ও তাবলিগের ভাইরা ফাইদা মুত্যা বইরা ফেলাইছে। কি আপনারা শুনছেন না? অবশ্যই শুনছেন। আচ্ছা বলেন, নামাজে কি মসজিদের মধ্যে বায়ু ছাড়ে না? এখন একজনের যদি বায়ু এসে যায় আটকায় রাখতে পারতেছে না, তখন কি এমন কোনো মাসালা আছে যে মসজিদের মধ্যে বায়ু ছাড়া যাবে না? তাহলে আপনারা কি বুঝলেন, কেউ তো ইচ্ছাকৃত ভাবে মসজিদের মধ্যে পেশাবও করবে না, পায়খানাও করবে না, বায়ুও ছাড়বে না। কিন্তু একজন মসজিদের মধ্যে গেছে, এমন অবস্থায় তার বায়ু আটকায় রাখতে পারলো না, প্রস্রাব আটকায় রাখতে পারলো না, কইরা ফেলাইল, তখন বিধান কি মসজিদ পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। কিন্তু মসজিদের মধ্যে বায়ু ছাড়লে মসজিদ নাফাক হয়ে যায়, এটা কোন জায়গার মধ্যে আছে? প্রিয় দর্শক, তাহলে কি দাওয়াত ও তাবলিগের ভাইদের উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে সে এই কথাটা বলে নাই? আপনারা কি বলেন? অবশ্যই সে হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথা বলেছে। আপনারা বলুন, এটা কি কোনো আলেমের আচরণ? এটা কি কোনো আলেমের কাছে শোভা পায়? আপনারা কি এই লোককে আলেম মনে করবেন? আমি তো মনে করি সে শুধু ভণ্ড না, ভণ্ডের উপরেও ভণ্ড। শয়তান আমি দেখি নাই, কিন্তু আমার মনে হয় শয়তানের চাইতেও ও মহাশয়তান। প্রিয় দর্শক, আসুন এই ভণ্ড মৌলবী আব্দুল মান্নান জেহাদির ভিডিওর আরেকটি অংশ আমরা দেখি। আমি চিন্তা করলাম এরা মসজিদে থাকা জায়েজ না না জায়েজ একটু বুঝতে হবে। আমি জানালা দিয়া সারা রাত বারোটার পরে যাই, বলে সারা রাত বয়ে রয়েছি, চল্লিশ জনের একটা কাফেলা ওই মসজিদের মধ্যে ঢুকছে বাজি। তাহলে আমি কান্না দিয়ে বয়ে রয়েছি, ঘুমানোর পরে একটু পরে পরে দিয়ে যে ঠুস ঠুস ফাঁস মারতেছে, তা আমি বলতেছি রাত্রের ভিতরে বাজার অনেকগুলা ভাত মারছে, গলাটা ঠিক করতে হয় না। তবে চল্লিশ জনের মধ্যে প্রতি জনে যদি একটা করে ভাত মারে, ধরেন একটা বেশি ভাত দিলা, একটা করে ভাত মারলে তিরিশ চল্লিশ দিনে এক শিল্লা, তুলে এক শিল্লা দিতে গিয়ে প্রতি রাত্রে যদি একটা করে ভাত মারে চল্লিশ জনে, তুই চল্লিশ ভাত হলে চল্লিশ দিয়ে ফিরন দেন, চার চারে ষোলো, ষোলোশো ভাত হয়ে এক শিল্লায়, তুলে তিন শিল্লায় এক হাজার ছজন নিয়তে যারা যাইতেছে, তাহলে ষোলোশোরে তিন দিয়ে ফুরন দেন, তিন ষোলো আটচল্লিশ, আমি হিসাব মিলিয়ে দেখছি প্রতিটা হাজার ছয়াবে তিন শিলা যাইয়া তারা চারি হাজার আটশো ভাত মারতে আছে। একটা মসজিদে যদি ইতানে এই তিন শিলা চার হাজার মানে দুইশো কম পাঁচ হাজার মাস। আমি চিন্তা করলাম
এরা মসজিদে থাকে আর জায়েজ না নাজায়েজ একটু বুঝতে হবে। আমি জানালা দিয়া সারা রাত 12টার পরে যাই বলে সারা রাত বই রইছি, 40 জনের একটা কাফেলা ওই মসজিদের মধ্যে ঢুকছে বাজি। তাহলে আমি কান্না দিয়ে বই রইছি, ঘুমানোর পরে একটু পরে পরে দিয়ে যে ঠুস ঠুস ফাঁস মারতেছে, তা আমি বলতেছি সব রাত্রের ভিতরে বাজার অনেকগুলো ভাত মারছে, গলাটা ঠিক করতে হয় না। তবে 40 জনের মধ্যে 30 জনে যদি একটা করে ভাত মারে, ধরেন একটা বেশি দিন বাজি না, একটা করে ভাত মারলে 30-40 দিনে এক শিল্লা, তুলে এক শিল্লা দিতে গিয়ে প্রতি রাত্রে যদি একটা করে ভাত মারে 40 জনে, তুই 40 ভাত হলে 40 দিয়ে ফিরন দেন, 4-4 16 ভাত হয় এক শিল্লায়, তুলে 3 শিল্লায় 1600 নিয়তে যারা যাইতেছে, তাহলে 1600-এর 3 দিয়ে ফিরন দেন 300 হলো 48। আমি হিসাব মিলিয়ে দেখছি প্রতিটা প্রিয় দর্শক কি দেখলেন কি শুনলেন? ওর গোয়েন্দাগিরি করতে মন চাইছে, দাওয়াত তাবলীগের লোকেরা কি করে, ওর গোয়েন্দাগিরি করতে মন চাইছে, রাত্র 12টার পরে আল্লাহওয়ালারা আরামের ঘুম বাদ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আর এই ভণ্ড মৌলবি আলেম নাম দিয়া মসজিদের জানালার কাছে আইসা সে তাহাজ্জুদের নামাজ না পড়ে আরামের ঘুম বাদ দিয়ে মসজিদের জানালার কাছে এসে দাওয়াত ও তাবলীগের লোকেরা কে কয়টা ফাঁদ দিল এই ফাঁদের হিসাব করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বলুন ওর আর কোনো কাজ কাম নাই, সে 40 জন মানুষে দৈনিক কয়টা ফাঁদ দেয়, 40 দিনে কয়টা ফাঁদ হয়, তো 340-এ কয়টা ফাঁদ হয়, 4800 ফাঁদের হিসাব করছে। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি আলেমদেরকে এই জন্য আলেম বানাইছে? এটা কি আলেমদের ডিউটি? আলেমদের ডিউটি হচ্ছে আমি কোনো ভুল করলাম, আপনি কোনো ভুল করলেন, সেই ভুলটা সংশোধন করে দিবে, কারণ কে কয়টা ফাঁদ দিল এইটার হিসাব করা তো আলেমের কাজ না। তো আপনারা ওরে কি মনে করবেন, আপনারা ওরা কি মনে করবেন, ও তো আলেম না, ও শয়তানের বাবা। প্রিয় দর্শক এই ধরনের অনেক মৌলবি আজকে আমাদের সমাজের মধ্যে আছে, এই সমস্ত মৌলবীদেরকে আমাদের বর্জন করতে হবে। আমি বলতেছি না যে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন কি করবেন না এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছায় আমি হস্তক্ষেপ করব না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে দাওয়াত ও তাবলীগ আপনি পছন্দ না করেন কিন্তু আপনি তাদের ক্ষতি করতে পারেন না, আপনি তাদের ব্যাপারে কুৎসা রটনা করতে পারেন না, আপনি তাদের ব্যাপারে বাজে মন্তব্য করতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন একজন আরেকজনের কুৎসা রটনা করা, একজন আরেকজনকে গালি গালাজ করা, একজন আরেকজনকে হে প্রতিপন্ন করা। কে নিষেধ করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। প্রিয় দর্শক বৃন্দ, পরিশেষে আমি বলতে চাই দাওয়াত ও তাবলীগ চমৎকার একটি কাজ, এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। আমরা মানুষকে নামাজি বানাইব, মানুষকে কোরআন শিক্ষা দিব, মানুষকে আল্লাহর দিন বুঝাইব, মানুষকে কালেমা শিক্ষা দিব, কালেমার মধ্যে আল্লাহ পাকের কি বিধান রয়েছে এই জিনিসটা বুঝাই দিব। এটা শুধু তাবলীগের বাইরে করবেন কেন, এটা আমরাও করব, আমাদের প্রত্যেকেরই করা উচিত। প্রিয় দর্শক কোরআনুল কারিমে আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, যেই ব্যক্তি দাআ ইলাল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, ইমাম সাহেব ইমামতির মাধ্যমে আল্লাহর বিধান পালন করেন, বক্তা ভাইরা ওয়াজের মাধ্যমে তাবলীগের কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, মাদ্রাসার উস্তাদেরা মাদ্রাসায় কিতাব পড়ানোর মাধ্যমে ইসলামী দিন বোঝানোর মাধ্যমে ছাত্রদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে সম্পৃক্ত হইতেছেন, তো আমরাও যে যেইভাবে পড়ি, আমরাও যে যেইভাবে পারি দাওয়াত ও তাবলীগের কাজে সম্পৃক্ত না হই। আসুন পরিশেষে আমি যেই ভণ্ড মৌলবি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য করেছেন, আমি সেই ভণ্ড মৌলবি আব্দুল মান্নান জিহাদি সম্পর্কে বলতে চাই। ও ভণ্ড মহাশয়তান মৌলবি আব্দুল মান্নান জিহাদি, শোনো, তোমাকে অনেকেই চিনে, ও নামের মধ্যে জিহাদি লাগাইছে, মুজাহিদি লাগাইছে, ও নামের মধ্যে লেখে আব্দুল মান্নান জেহাদি মুজাহিদি, কেন লাগাইছে জানেন? বাংলাদেশের এক এলাকার মধ্যে হকপন্থীদেরকে গালিগালাজ করে ওয়াজ নসিহত করেছিল, আসার পথে কে বা কাহারা
ওরে মেরে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়েছে এবং ওর পানির পিপাসা লাগছিল ওরে প্রস্রাব পান করানো হয়েছিল। এই যে এত মার দিল, এত উত্তম মাধ্যম দিল, কত মরে নাই। এই যে মরে নাই এই জন্য ওর নামের মধ্যে লাগাইছে ওনাকে জিহাদি, ওনাকে জিহাদ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তে মার খায়া প্রস্রাব পান কইরা ওনাকে জিহাদি হয়ে গেছে। প্রিয় দর্শক, পরিশেষে আমি আপনাদেরকে এই কথাই বলবো, আসুন আমরা হিংসা বিদ্বেষ এগুলা বর্জন করি, একে অন্যকে মূল্যায়ন করতে শিখি। দিনের কাজ যে যেই দিক থেকেই করতেছে, আমরা যদি ভালো কাজ করে আমরা তাদেরকে সাপোর্ট করি। আমি যদি ভালো কাজ করতে নাও পারি, যে ভাই ভালো কাজ করতেছে তার ভালো কাজকে আমি মূল্যায়ন করে তার সাথে সম্পৃক্ত হই। প্রিয় দর্শক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করছিলাম কিনা, আল্লাহর বিধান মেনে আমরা চলছিলাম কিনা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেছিল তাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম কিনা। প্রিয় দর্শক, তখন আমরা কি উত্তর দিব? আসুন আমরা দাওয়াত ও তাবলীগের শত্রু না হয়ে আমরা দাওয়াত ও তাবলীগের বন্ধু হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।